কি বলবেন? ঘটনা তো সবার জানা, গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের লড়াইয়ের মাঠ থেকে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে। আজকে আদালত আমাদের জামিন মঞ্জুর করেছেন। আমরা খুব স্পষ্ট করে কথা বলতে পারি, চাই গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের যে রুটি রুজির যে দাবিতে যে লড়াই এবং গোটা রাজ্য জুড়ে যে ভয়ঙ্কর দুর্নীতি এবং অনাচার মানুষের বঞ্চনা, তার বিরুদ্ধে লাল ঝান্ডার যে লড়াই চলছে গোটা পশ্চিমবাংলা বর্ধমান জেলা সর্বত্র, সে লড়াই জারি থাকবে। আমাদের সঙ্গে মানুষের অংশগ্রহণ বাড়ছে, অনেক সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ আবার লাল ঝান্ডাটাকে ধরে তাদের নিজেদের বাঁচার সংগ্রামে তারা হাজির হচ্ছে। আমাদের শক্তি বাড়ছে, তাই আমাদের উপর আক্রমণ বাড়ছে। আমরা এটা বলতে পারি যে আক্রমণ সত্ত্বেও যে লড়াই আমাদের জারি রয়েছে, এই লড়াই আমাদের জারি থাকবে। তৃণমূল বলছে যে আইন অমান্যর নামে গুন্ডামি করেছে এবং ফলচুরি করেছে। তৃণমূল কংগ্রেস কি বলছে সেটা নিয়ে বলার মতো সময় আমার হাতে নেই, আমি ওটা নিয়ে কোনো কথা বলতে চাই। রাজ্যের তারা শাসক পার্টি, তারা সরকার চালাচ্ছে, রাজনৈতিক দল, তারা তাদের কথা বলতেই পারে। আপনারাও ছিলেন, সাধারণ মানুষও ছিল, সবাই দেখেছে যে, এবং আমাদের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সেদিন 31 তারিখ সাংবাদিক সম্মেলন করে বলেই ছিলেন যে একটা মিছিল কোনো প্ররোচনা ছাড়াই সেই মিছিলের উপর টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ হয়েছে, কোনো প্ররোচনা ছাড়া। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, লড়াইয়ের পরিস্থিতি, যেটা আমি তো আগেই বললাম যে লড়াইয়ের মাঠ থেকে মানুষের দাবি নিয়ে যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের মাঠ থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আদালত জামিন দিয়েছেন। মানুষের দাবির লড়াই এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, কোনো রাজনৈতিক দলের ইচ্ছে বা অনিচ্ছের উপর, লাল ঝান্ডার খেটে খাওয়া মানুষের লড়াই তো নির্ভর করে না। আমরা আমাদের নির্দিষ্ট আদর্শ, নির্দিষ্ট নীতি, গরিব খেটে খাওয়া মানুষের যে দাবি নিয়ে যে লড়াই, সে লড়াই আমাদের চলবে। আপনাদের আন্দোলনকে সামনে হাতিয়ার করে তৃণমূল ময়দানে নেমেছে এবং অবস্থান বিক্ষোভ করছে ভোট আদায়ের পঞ্চায়েত নির্বাচনে। আমি আবার বললাম যে তৃণমূল কংগ্রেস নিয়ে কোনো মন্তব্য করার কোনো ইচ্ছে অভিপ্রায় আমার নেই। আমরা মানুষের জন্য লড়াই করছি, রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসেরও তাদের কর্মসূচি করার অধিকার আছে, সেটা নিয়ে আমি কেন বলতে যাবো? তৃণমূল কংগ্রেসের কথা তৃণমূল কংগ্রেসের লোকেরা।